রাত্রে টলমলে মাথা তুললো, বাহুটা জ্বলছে। আলতো করে নির্ভয়ের পিঠ থেকে হাত সরালো সে। মাথা এখনো ভার ভার লাগছে। নির্ভয় একটু উঠল। রাত্রে ব্যাগটা এক হাতের কনুইয়ে ঝুলিয়ে নিতে রাত্রে কাতর কণ্ঠে বলল, আমাকে একটু ধরে উঠান প্লিজ, একা পারছি না, বলেই কোনো মতে হাত বাড়িয়ে দিল সে। নির্ভয় হাত ধরল না, বরং এক মুহূর্ত বিলম্ব না করে রাত্রিকে পাজা কোলা করে কোলে তুলে নিল। থতমত খেয়ে গেল রাত্রি। জোর গলায় কিছু বলার মতো শক্তি অবশিষ্ট নেই। উপায় না পেয়ে আলতো করে নির্ভয়ের গলা জড়িয়ে ধরল সে। নির্ভয় তাকে দ্রুত গাড়ির পেছনের সিটে নিয়ে বসালো। তারপর দরজা আটকে ড্রাইভিং সিটে বসল। দ্রুত গাড়ি সাইড করে রেখে সামনের ড্রয়ার থেকে জল আর ফার্স্ট এড বক্স নিয়ে এসি বাড়িয়ে দিয়ে আবারও পিছে ফিরে এলো। গাড়ির ভেতর এমনিও ঠান্ডা ছিল, এখন তা আরও তীব্র হয়েছে। নির্ভয় রাত্রিকে টেনে নিল বুকে, মাথায় হাত বোলাতে বোলাতে মুখের সামনে জলের বোতল ধরে শক্ত স্বরে বলল, হাঁ করুন, জল খান। রাত্রি বাধ্য মেয়ের মতো মুখ খুলল। নির্ভয় অনেকগুলো জল খাইয়ে নিজ হাতে ঠোঁট মুছিয়ে দিল। লোকটা রেগে আছে খুব, আচার আচরণে বোঝা যাচ্ছে। কিছু করার আগে রাত্রির অনুমতি নিচ্ছে না, মানে সে বেশ ভালোই খেপেছে। ভালো লাগছে? রাত্রি মৃদুভাবে উপর নিচে মাথা নাড়ালো। নির্ভয় তাকে বুক থেকে সরিয়ে সিটে মাথা ঠেকিয়ে দিয়ে ফার্স্ট এড বক্স খুলতে খুলতে নামানো গলায় বলল, ভালো করে পরিষ্কার করতে হবে, লোহার প্যারেক দিয়ে কেটেছে, ইনফেকশন হয়ে যেতে পারে। এইটুকু বলে থামল সে। রক্তাক্ত বাহুর দিকে একবার তাকিয়ে নিয়ে চোখ সরিয়ে নিল। অতপর তুলুই স্যাভলন লাগাতে লাগাতে বলল, জামা নামান। রাত্রি চমকে উঠল। কাঁধ থেকে জামা না নামালে ব্যান্ডেজ করা অসম্ভব। তবু নির্ভয়ের সামনে এমন নির্লজ্জের মতো কাপড় নামিয়ে দেওয়াটা কেমন যেন, স্বাভাবিকতই আপত্তি করল সে। হাত এগিয়ে বলল, আমি পারবো, আমাকে দিন। নির্ভয় নির্বিকার ভঙ্গিতে তাকালো। কিছুক্ষণ চেয়ে থেকে আচমকায় খচ করে রাত্রির পিছের চেনটা খুলে দিয়ে তুলোটা হাতে ধরিয়ে বলল, করুন। রাত্রির বলতে হলো না, নির্ভয় নিজে থেকেই মুখ ঘুরিয়ে দৃষ্টি বাইরে দিয়ে রাখল। অস্বস্তি কাটিয়ে জামা নামালো রাত্রি। মাথার ভনভন করাটা এসির ঠান্ডা হাওয়ার বদলতে এখন একটু শিথিল আছে। ক্ষত পরিষ্কার করা শেষ হতেই হালকা কাশল সে। নির্ভয় তার ইশারা বুঝে কাপড়ের গজ বের করে দিয়ে বলল, একা বাঁধতে পারবেন? পারবো, বলে এক পাশ দাঁত দিয়ে ধরে আরেক পাশ হাতে ধরে পেঁচিয়ে ভেতরে তুলু দিয়ে গজ বেঁধে নিল রাত্রি। জামা উঠিয়ে নিজেই চেনটা লাগিয়ে নিয়ে ওড়না দিয়ে ছেঁড়া বাহু ঢেকে বলল, হয়ে গেছে। নির্ভয় তাকালো। রাত্রির বাম গালে হাত রেখে বৃদ্ধাঙ্গুল দিয়ে চোখের পাতার উপরে স্লাইড করতে করতে বলল, সব সময় এমন কেন করেন রাত? এত দুর্বল শরীরে কেন ঘোরাফেরা করেন? আর যদি আমি না থাকতাম? রাত্রি উত্তর দিল না, অপরাধীর মতো চুপ করে রইল। নির্ভয় হাত সরিয়ে ফার্স্ট এড বক্স গুছিয়ে নিল। ড্রাইভিং সিটে বসার জন্য বেরোতে নিলেই রাত্রি তার হাতের কবজি চেপে ধরে বলল, শুনেন। মুচকি হাসি ফুটে উঠল ঠোঁটের কোণ ঘেঁষে, সমস্ত রাগ নেমে গেছে নিমেষে। এই ডাকটা, এই হাত ধরাটা, না, এরপর আর রাগ করে রাখার উপায় নেই। দড়ি দিয়ে বেঁধে রাখলেও রাগ পালিয়ে যাবে। ঘাড় ফিরিয়ে তাকালো সে। রাত্রি মিনমিনে গলায় বলল, আমি এক জায়গায় পড়াতে যাচ্ছিলাম, খুব জরুরি। নির্ভয় হতাশ শ্বাস ছাড়ল। এই মেয়েকে বুঝিয়ে লাভ নেই, কোনো লাভ নেই। এই মেয়ে কথা শোনার মেয়ে না, চরম অবাধ্য। উপরন্তু রাত্রির ছোট্ট মুখটার দিকে তাকিয়ে গলার আওয়াজ বাড়াতে পারল না সে। শান্ত স্বরে বলল, অ্যাড্রেস বলুন, পৌঁছে দিচ্ছি। কালো সন্ধ্যার শেষ অধ্যায়ের পরিসমাপ্তি। ঘড়ি অনুযায়ী এই সময়টাকে রাত্রিকাল বলে। প্রকৃতি জুড়ে থমকে থাকা বাতাস,
আকাশে ঘনীভূত সাদা লম্বা মেঘ উড়ে বেড়াচ্ছে। মেঘকন্যা বোধ হয় ধরিত্রী মাতার গায়ে বৃষ্টি নামানোর অনুমতি চাইছে, দুহাত জোর করে। নির্ভয় ড্রাইভ করছিল, গাড়ির ভিতর হলদে লাইটের ছায়া, রাত্রি চুপটি করে বসে আছে। সারাটা দিন নির্ভয় তাকে এখান থেকে ওখানে নিয়ে গেছে, শুধু একা ছাড়বে না কোনো মতে। এখন বাড়ি ফেরার শেষ যাত্রা চলছে। জানালা খোলা, ঠান্ডা বাতাসে এসির প্রয়োজন একেবারেই নগণ্য। রাত্রে তিরিক্ষি মেজাজে বলল, আপনি শুধু শুধু কাজকর্ম বাদ দিয়ে পুরো দিনটা নষ্ট করলেন। আপনি সাথে থাকলে বছরের 365 দিনও নষ্ট করতে এক পায়ে রাজি। নির্ভয়ের উত্তর যেন তৈরি করা ছিল। রাত্রি হেসে ফেলল, অস্ফুট স্বরে বলল, পাগল আপনি। নির্ভয়ও তাল মেলালো, হয়ে গেছি বোধহয়।